দারুণ লাগছে, এত সুন্দর ওয়েদার। প্রথম কথা, ঘুম থেকে উঠেই দারুণ একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এতদিন খুব গরম, তো কয়েকদিন ধরে একটা মানে মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে নয়, তো আমার বৃষ্টি খুব পছন্দ পার্সোনালি, দারুণ লাগছে। না আজকে স্ক্রিনিংয়েই দেখবো, আমার আমি ট্রেলার দেখেছি এই মুহূর্তে, মানে এখনও মানে দেখে উঠতে পারিনি, আর কি সময় পাইনি, তো আজকেই দেখবো। ট্রেলার দারুণ লেগেছে, আর ওই মিস্ট্রিটা রিভিউ করতে যাচ্ছি আমি এক্ষুনি। ক্রমশ প্রকাশ্য দারুণ, কারণ ওদের তো সবসময়তেই একসাথে দেখি, মানে তো মানে মানে ওয়েব সিরিজে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সবসময় একসাথে দেখি, ওরা আমার বন্ধু, অনেক একসাথে আড্ডা মারি, মানে আমার পার্সোনাল স্পেসেও, মানে দে আর লাইক মাই ইন মাই পার্সোনাল স্পেস, তো কিন্তু অন স্ক্রিন একটা রকম মার্ডার মিস্ট্রিতে দেখবো, সেটাই একটা অন্যরকমের এক্সাইটমেন্ট। দর্শকদের জন্য বলবো যে আমি ট্রেলার দেখেছি, দারুণ, আর এখানে আমার অনেক বন্ধুরা আছে, নীল আছে, ট্রিনা আছে, সৌরভ আছে, জয় আছে, আর দে আর ফ্যাবুলাস অ্যাক্টার্স। আর রিঙ্গোদার ওয়েব সিরিজ, আর রিঙ্গোদার আমি ছোটোবেলা থেকে ফ্যান, আমি চিরকাল রিঙ্গোদার ফ্যান, রিঙ্গোদার যেভাবে ক্যামেরা করতে পারে, আর থাইল্যান্ডের রিঙ্গোদার ক্যামেরা, এটা একটা আলাদা মাত্রা আনবে আর কি পুরো বিষয়টাতে। আর রিঙ্গোদার যেভাবে দ্য ক্রিয়েটিভ পার্সন হি ইজ, যেভাবে ট্রেলার দেখে বুঝতে পেরেছি, আমার মনে হয় যে ওয়েব সিরিজটা যারা গোটাটা দেখবেন, আমি চাইবো সবাই দেখুন, আলাদা একটা মাত্রা আনবে এবং সবাই এনজয় করবেন। আমার খুব ভাল লেগেছে, ভীষণ স্মার্ট লেগেছে, এখন এরকমই ওয়েব সিরিজ হওয়া দরকার। রিঙ্গো ব্যানার্জি ও এমন একজন ডিরেক্টর যে একটা যে কোনো জিনিস ভীষণ স্মার্টলি সময় উপযোগী করে প্রেজেন্ট করে, সো আই রিয়েলি লাভড। ছবিটা দেখলে বোঝা যাবে না যে ওটা মোবাইলে তোলা হয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট। রিঙ্গো এমনিতেই খুবই মানে ছবি খুব ভালো তোলে, হি ইজ আ ভেরি গুড ডিপি, তো এরকমই একটা এক্সপেক্ট করছিলাম যে ভালোই হবে।